হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর অ্যান্ড ভিডিও বন্ধুরা তোমার থামবেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু কথা বলবো একটা রাজ্যের সরকারি চাকরি বিজ্ঞপ্তি নেই যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে তো কীভাবে আবেদন করবে কত টাকা তোমরা স্যালারি পাবে কী কী এডুকেশান কোয়ালিফিকেশান চা হয়েছে কোথায় তোমার জব পোস্টিং হবে এসব সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে হলে আজকে ভিডিওটি কিন্তু অবশ্যই স্কিপ না করে কন্টিনিউ করো আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর তোমাদেরকে এইভাবে প্রত্যেক দিনকে প্রোভাইড করে থাকছি তো যা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকেন প্রেস করো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস আমি তোমাদেরকে জানাতে চাই যে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের তরফ থেকে কিন্তু একটা রিক্রুটমেন্ট প্রকাশিত করা হয়েছে গ্রুপ ডি আর গ্রুপ সির জন্য যেখানে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে তো কী কী এডুকেশন কোয়ালিফিকেশান আরও ডিটেল তোমাদেরকে জানাবো এই মুহুর্তে তো চলো কথা না বাড়ি একেবারে অফিসিয়াল নোটিফিকেশান মধ্যে যাওয়া যাক গাইজ আমি এই মুহূর্তে চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্কটা প্রোভাইড করে দেব তো দেখতেই পাচ্ছ ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ অর্থাৎ নইয়াটিতে যেটা অবস্থিত রয়েছে এখান থেকে কিন্তু একটা ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে যেখানে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো কোন কোন পোস্টের জন্য এখানে রিক্রুটমেন্ট চলছে এখানে চলছে গাইজ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে এনসিসি ক্লার্কের জন্য ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সি ক্লার্কের জন্য ভ্যাকেন্সি রয়েছে আর অ্যাকাউন্টস ক্লার্কের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমাদের গাইজ অ্যাকাউন্ট ক্লার্কের জন্য কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সাথে তোমাদের গুড কম্পিউটার নলেজ থাকতে হবে অর্থাৎ ভালো কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে আর অ্যাকাউন্ট রিলেটেড কাজকর্ম তোমাদের জানতে হবে গ্রুপ ডি গ্রুপ সি ক্লার্কের জন্য এখানে দুখানা পোস্ট রয়েছে যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন এইচএস চাওয়া হয়েছে সাথে কম্পিউটার নলেজ ভালো চাওয়া হয়েছে তাহলে তোমরা আবেদন করতে পারবে তারপর রয়েছে এনসিসি ক্লার্কের জন্য একটা মাত্র পোস্ট রয়েছে যেখানে মাধ্যমিক পাস হলে আর সাথে এনসিসি রিলেটেড কাজ জানলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তারপর গাইজ রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপটির জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে যেখানে এখানে তোমার কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাধ্যমিক পাস আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড দিয়ে তোমাদের মাধ্যমিক পাস চাললে তোমরা কিন্তু এটির জন্য আবেদন করতে পারবে তো গাইজ এখানে লাস্ট ডেট রয়েছে একত্রিশ এক দু হাজার বাইশ অর্থাৎ একত্রিশে জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে একুশে জানুয়ারি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ কিন্তু করা হয়েছে পুরো অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু পাবলিশ করা হয়েছে তো তাই এখানে দেখো এক্সামিনেশন কিন্তু নেওয়া হবে এক্সাম কিন্তু হবে যেটা চৌঠা ফেব্রুয়ারি নেওয়া হবে এখানে যতটা বলে দেওয়া রয়েছে আর সাথে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর প্রসেসও কিন্তু এখানে নেওয়া হবে তো কীভাবে তোমরা আবেদন করবে আবেদন করার জন্য তোমাদেরকে এখানে ডিসক্রিপশান বক্সের যে লিঙ্কটা দিয়ে দেবো নোটিফিকেশানে তার একদম শেষ পেজে চলে আসবে দেখতে হবে এক একটা অ্যাপ্লিকেশানের ফর্ম্যাট দিয়ে দেওয়া রয়েছে এটি তোমাদের কিন্তু এপর সাইজ পেজে প্রিন্ট আউট করতে হবে তারপর ফর্মটা ফিল আপ করতে হবে ফর্মটা ফিল আপ করে অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের একত্রিশ এক দু হাজার বাইশের মধ্যে তোমাদের কিন্তু একটা অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে এই মধ্যে ভরে আর সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের কিন্তু একত্রিশ এক দু হাজার বাইশের মধ্যে এখানে অ্যাড্রেসটা দিয়ে দেওয়া রয়েছে রেজিস্টার পোর্ট বা বাই হ্যান্ড বা স্পিড পোস্ট দ্বারা তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে অথবা তোমরা যদি চাও তাহলে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পর স্ক্যান করবে সাথে যাবতীয় ডকুমেন্টস স্ক্যান করে একটা পিডিএফের মধ্যে এনে একত্রিশ এক দু হাজার বাইশের মধ্যে তোমাদের এই যে মেল আইডিটা দিয়ে দেওয়া রয়েছে এই মেল আইডিতেও পাঠিয়ে দিতে পারো তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা তাহলে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে তো যারা যারা এলিজিবল হয় যা যারা এখানে ইন্টারেস্টেড রয়েছে কারণ এটা নোয়াটিতে অবস্থিত হয়েছে নর্থ ইস্ট পরগনা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মা